3 নম্বর প্রশ্ন তো আমি হরণ করিম এতিয়া x কিউব মাইনাস 3x প্লাস 1 এ কাক হরণ করিম x টু দি পাওয়ার 5 মাইনাস 4x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এতিয়া x কিউব আছে ইয়াতে পাওয়ার কিমান আছে 5 আমি x স্কোয়ার লৈলাম পাওয়ার 5 হৈ যাব সাইন সেম আছে নাম্বারও সেম আছে x স্কোয়ার আর x কিমান হব x কিউব 1 ইনটু 3 3 বেলেগ বেলেগ সাইন থাকিলে মাইনাস x স্কোয়ার ইনটু 1 x স্কোয়ার সাইন একে আছে প্লাস এটু মাইনাস এটু প্লাস এটু হব মাইনাস ক্যানসেল হব প্লাস x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 5 ক্যানসেল 4 এর পর 3 গলে এটা x কিউব মাইনাস হয় আর মাইনাস থাকলে দেখাবো লাগে সম্মুখত লিখিলে কিন্তু প্লাস থাকলে দেখাবো না লাগে প্লাস হত এটু মাইনাস হত ক্যানসেল 3x প্লাস 1 এটা সবা x কিউব সেম আছে এটা প্লাস আছে এটা মাইনাস আছে এটা মাইনাস 1 লম মাইনাস x কিউব মাইনাস আর মাইনাস আর প্লাস 3x 1 এর লগত 3x পূরণ করলে 3x হবো মাইনাস প্লাস মাইনাস এক এক গুণ এক এটু হবো কি প্লাস হবো মাইনাস এটু হবো প্লাস এতিয়া চোৱা x মাইনাস x কিউব পা x কিউব গুচি গেলে 0 3x এর পর 3x গুচি গেলে 0 1 আর 1 কি মানে হবো 2 যেহেতু ভাগ হে নট ইকুয়াল 0 এটাকে প্রথম বহুপদ দ্বিতীয় বহুপদর পদর এটা উৎপাদক নহয় তাকে আমার জিরো হব লাগবে জিরো হওয়া নাই নট ইকুয়াল জিরো গতিকে আমার উৎপাদক নহয় নিশ্চয় বুঝে